আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ দেখাবো এই সময়ে কেন গোলাপের ডাল কাটতে হয় এবং কিভাবে গোলাপের ডাল কাটতে হয় সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা আগস্ট মাসের শেষ সপ্তাহ চলছে এ সময় গোলাপের ডাল অবশ্যই কাটতে হবে আর তা না হলে গোলাপের ফুল ছোট হয়ে আসবে ভালো ফুল পাবেন না অবশ্যই এই সময়টিতে যারা গোলাপ চাষ করেন গোলাপ চাষি এবং গোলাপকে ভালোবাসেন তাদের গাছের পুরনো ডালগুলি ছেটে দিয়ে নতুন ডাল কিভাবে পাবেন সেই ব্যবস্থা নিতে হবে এবং এই ডাল কাটার পর এই যে দেখতে পাচ্ছেন আমার যুক্ত বাগানটি নষ্ট হয়ে যাচ্ছে সেটিকে পরিপূর্ণভাবে পরিষ্কার করে সার প্রয়োগ করতে হবে সেজন্যই আজকে কিভাবে গোলাপ গাছের ডাল কাটা হবে এবং কি করলে বাগানটি সুন্দর এবং পরিপূর্ণভাবে আগামী শীত মৌসুমে ফুল পাওয়া যায় সেটির চেষ্টা বন্ধুরা গোলাপ গাছের ডাল কাটার পূর্বে চিন্তা করতে হবে যেন গাছের গোড়া খুব একটি ক্ষতিগ্রস্ত না হয় অর্থাৎ গোড়াটি যেন নড়ে না যায় উপড়ে না ওঠে দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে আপনি গোলাপ গাছের ডাল কোথায় কিভাবে কাটবেন সে বিষয়টি আমরা গাছ কাটার আগে অবশ্যই স্থির করব যেন গাছের ডালগুলি এক থেকে দেড় ফুট উপরে কাটা হয় কারণ অধিক উঁচু করে কাটলে গাছের বৃদ্ধি বেশি বেশি হবে অর্থাৎ অনেক উঁচু হয়ে যাবে সেক্ষেত্রে বাগানের সৌন্দর্য নষ্ট হবে আবার একেবারে অনেক নিচে কাটলে গাছটি মরে যেতে পারে সেই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যেন অবশ্যই এক থেকে দেড় ফিটের মধ্যে হাইটটা রেখে বাকি অংশটুকু কেটে দেব তবে আরেকটি কথা বলে রাখি ডাল কাটার সময় কখনো মায়া করবেন না পরিপূর্ণভাবে সুন্দর করে এক থেকে দেড় ফিট রেখে বাকি সব ডালগুলিকে কেটে দিতে হবে দেখুন আমার গাছের ডালগুলি কিভাবে কাটা হচ্ছে ডাল কাটার ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয় যে বিষয়টি হচ্ছে অনেক সময় অনেকের বাগানে অনেক মোটা গাছ রয়েছে সেক্ষেত্রে আমার এই ছোটো কাচি দিয়ে ওই ডালটি নাও কাটা যেতে পারে সেক্ষেত্রে যে কোনো ধারালো চাকু দা কিংবা কাটার যন্ত্র দিয়ে গোলাপ ডালটির চতুর্দিকে কেটে নিয়ে চতুর্দিকে ছালটি কেটে নিয়ে তারপর একটু হালকা চাপ দিয়ে ধরে কাটলে খুব সহজেই সেটি ভেঙে যায় এবং গোলাপ গাছের উপর খুব একটি ক্ষতির প্রভাব পড়ে না সেই জিনিসটা আমি এখন আপনাদের দেখাচ্ছি যে কোনো একটি ধারালো বস্তু দিয়ে অর্থাৎ আমি এখানে আমার ছোট্ট করারটি ব্যবহার করেছি দেখুন ডালটির চতুর্দিকে আমি কেটে নিচ্ছি এরপর এই ডালটিকে যে কোনো একপাশে ধরে হালকাভাবে চাপ দিলেই ডালটি ভেঙে যাবে দেখুন আমি কিভাবে। ডালটিকে কেটে চতুর্দিকে কেটে নিচ্ছি এখন হালকা করে চাপ দেওয়ার ফলে ডালটি সুন্দরভাবে ভেঙে গেছে এবং ডালটি সুন্দরভাবে কাটা হয়েছে এভাবে আপনারা প্রত্যেকটি মোটা ডাল কাটবেন অনেকে মনে করে থাকে যে এই সমস্ত মোটা ডালগুলি দা দিয়ে ইচ্ছা মতো সেটিকে কাটার চেষ্টা করে যার ফলে গোলাপ গাছের গুটটি বেশি নড়ে যায় এবং যেহেতু গোলাপ গাছের শিকড় কম থাকে এবং গোলাপ গাছের শিকড় অনেক চিকন থাকে মাটির উপরে অংশ থাকে সেই জন্য গাছটি পরবর্তীতে মরে যায় সেই দিকটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন ধীরে ধীরে গোলাপ গাছের ডালটি কাটা হয় খুব সতর্কভাবে গোলাপ গাছের ডাল কাটতে হবে কারণ গোলাপ গাছের কাটা খুব শক্ত কাটায় যেন আঘাতপ্রাপ্ত না হন সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে আবারও বলছি আগস্ট মাসের শেষ শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে গোলাপ গাছের ডাল অবশ্যই কেটে দেবেন বাগান পরিষ্কার করবেন এবং বাগান পরিষ্কার করে ভালো করে খুব ভালো করে মাটি একটু কোদাল দিয়ে কুবিয়ে তারপর সার প্রয়োগ করে সে মাটি সমান করে দিলে খুব ভালো হয় এবং তাতে খুব শীত মৌসুমে খুব বড় বড় ফুল পাওয়া যায় তো বন্ধুরা আমি আগামী আরেকটি ভিডিওতে গোলাপের সার পদ্ধতি এবং গোলাপ গাছের কুশ এবং গোলাপের পরবর্তী ব্যবস্থা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যায় সেজন্য আমি শুধু এই ভিডিওতে কীভাবে ডাল কাটবেন সে বিষয়টি আমি আপনাদের সাথে আলোচনা করছি তবে যারা গোলাপ চাষ করবেন তারা অবশ্যই রোদ্রে গোলাপ গাছ লাগাবেন কারণ ছায়াতে গোলাপ গাছ খুব ভালো হয় না রোদ্রে গোলাপ গাছ রোপণ করবেন অন্তত দিনে তিন থেকে চার ঘন্টা উজ্জ্বল রোদ্রের আলো থাকে এমন জায়গায় গোলাপ গাছ লাগাবেন তাহলে খুব সুন্দর এবং অনেক বড় ফুল পাবেন আমার অনেকগুলি গাছ গোলাপের আমি এক্ষেত্রে একটু বলে নিচ্ছি এই গাছগুলি আমার অফিস চত্বরে অবস্থিত আমি যেহেতু গাছ নিয়ে কাজ করি সেই জন্য এই বাগানের মোটামুটি দেখাশোনা খবর নেওয়া এবং গাছের যত্নাত্তি করা এটি আমি এবং আমার জ্বালামৎস কর্মকর্তা মহোদয় করে থাকেন একটি অফিসে এত সুন্দর একটি বাগান তার জন্য আমি আমার স্যারকে অর্থাৎ জেলা মৎস্য কর্মকর্তা মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি আরেকটি বিষয় অবশ্যই লক্ষণীয় যে জায়গায় কাটা হয়েছে সে জায়গাটুকু অর্থাৎ ডাল কাটার উপর অংশে অবশ্যই যে কোনো একটি ফাঙ্গিসাইটিসের প্রলেপ দিবেন তা যদি না পারেন অন্তত আমরা নিজেদের ব্যবহৃত টুথপেস্ট এই কিছু অংশ এখানে দিবেন আপনি এই ক্ষেত্রে বিকল্প হিসেবে নেল পালিশ ব্যবহার করতে পারেন তো বন্ধুরা গোলাপ গাছকে ভালোবাসুন গোলাপ লাগান গোলাপ উপহারের প্রতীক এই বলে আজকে শেষ করতে যাচ্ছি তবে তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুন্দর থাকুন সুস্থ থাকুন এ কামনা করি আল্লাহ হাফেজ